ইন্ডিয়ার মুদি এখন চেকা খাবি চেকা চেকা শুরু হয়ে গেছে কি দোয়া করেন পাকিস্তানের ইমরান যদি খালি পাস করে তে পাকিস্তান আর বাংলাদেশ দিয়া ভারতের মুদি চেকা 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 যে ইলিশ ছিল মুদি খাতে ছয়শো টাকা কেজি আমরা তখন রাজাবাদারে খেয়েছি বাইশশো টাকা কেজি আমি নিজে কমবে তিরিশ বছর এক কেজি দেড় কেজি ইলিশ আমি আমিও দেখিনি চোখ দিয়ে আমার পেলে দেখিনি মনের দুঃখে গাড়ি নিয়ে বরিশালে প্রোগ্রাম ছিল আবার এই আগস্টের পরই আগস্টের পর মানে পাঁচ তারিখের পরই আমি গেছিলাম বরিশাল সভা করে বরিশাল স্পোর্ট যেটি আছে ওইটা উইলসে নিচে তিন ডে দেড় কেজি ওজন সাড়ে সাত হাজার টাকা দিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা কেজি নিয়েছে আমার থেকে আমি তখন ওই পোটের দায় বস সবচেয়ে বড় পাই কি কয় আর আমি বললাম ভাই এই যে শয়ে শৌপাধ্যে ইলসিয়া জিতছে এখানে কত টাকার ইলসা প্রতিদিন আমদানি হয় বলে একশো কোটি টাকার ইলিশাটি বিক্রি হয় একশো কোটি টাকার ইলশিয়া খালি ওই বরিশালের এক বাজারত আসে চাঁদপুর তো আরও আছে এখনো ইলশিয়ার সিন্ডিকেট বন্ধ হয় নাই আমরা উপরে জানিয়েছি এই উপদেষ্টাদেরকে ভাই আপনি বললেন 350 টাকা করে ইলসা খাওয়ার পর কি আমরা রপ্তানি করব এখনও ইলসা 1400 1500 কারণ কি এই এই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে একটা ইলসা কম দামে বেస్తే দিচ্ছে না আমি বুঝার কথা পূজা আপনি জান পূজার তে ছ ও স্যার মানুষ আসে ওরা ওকে পূজা বৈ দেখাছ আপনারা মর্দামি নাই বাংলাদেশের ইমানদারে মিশাই ইন্ডিয়া তো মিছিল শুরুতে কাল মুদির ছবি পারিছে পাকিস্তানের শুরু ইন্ডিয়ার মুদি এখন সে একা খাবি সে শুরু হয়ে গেছে এই বাংলাদেশ থেকে ইথুপিয়া আপনার বোখারা তাসখন ফিলিস্তিন নাইজেরিয়া সহ ইন্দোনেশিয়া দিয়া পুরাই বাঁকা দেশটা পুরা ইসলামের দখলে আসবে 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 আমার রসুল বলেছেন গজুয়াতিল হিন্দ ফাইন আদ্রাতো হা উলফিক ইলাকেল হাদিস নাসাই শহীবের হাদিস রসুল বলছেন হিন্দুস্থানের সাথে মুসলমানের একদিন যুদ্ধ হবে ওই যুদ্ধে যদি আমি রসুল বেঁচে থাকতাম আমার জান মাল খরচ করে শহীদ হয়ে যেতাম দিন হিসাবে কোটি কোটি লোক জানতে যাবেন আল্লাহ বাহ সেই সুযোগ আসতেছে আমাদের ডক্টর ইউনুস মনে করবেন না ইনি হাতকে দিল ইনি ফারাক্কার যখন বাঁধ ছেড়ে দশটা জ্বালা প্লাবিত হয়নি ভাই কোটি কোটি টাকা আমরা আমরা তন্ত্রানের জন্য পাঠাচ্ছি এই বগুড়ার থেকে লক্ষ লক্ষ টাকা চলে গেছে আমরা নিজেরা দিয়েছি ইউনুস ডক্টর বলেছে এক ঘন্টার ভেতরে যদি এই ফারাক্কা বন্ধ করা না হয় ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কখনই বিকেলে বন্ধ করবে স্বামী মানা করে বাড়েনি কি কথা রে তুই নির্বাচিত সরকার লয় তো লয় নির্বাচিত লয় ইও লয় খালি ওর সাথে পীড়িত করছো যে একটা দিন করলু না এই যে বিএসএফ গুলো মারে ফেলে দিচ্ছে একটা দিন করলু না আর এক ঘন্টার মধ্যে যদি ফারাক্কা বন্ধ করানো হয় তোমার ভারতের বিরুদ্ধে তো ঘোষণা করি দোয়া করেন পাকিস্তানের ইমরান যদি খালি পাস করে তে পাকিস্তানের বাংলাদেশ দেয়া ভারতের মুদিক সাকা 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 এই সাকার দৃশ্য সেন্ট্রাল হাই স্কুল ময়দান আমি দেখে দেব একটু ধৈর্য ধরেন পুরা বাংলাদেশের ভিতরে বগরের মতো এত সংগ্রামী ইমানদার কোথাও নাই

একটু কাজ করতে হবে বাড়ি বাড়ি দাওয়াতে কাজ করা লাগবে পুরুষ আপনাদের দাওয়াতে কাজ করা লাগবে ওই নামাজ বক্তৃতা এখন কথা হলো ইসলাম বিজয় করতে হবে একটাই কথা এক দফা এক দফা ইসলামকে আমরা দেখতে চাই তুমি যদি ইমানদার হও তুমি যদি ইসলাম না চাও বোধা দাবি তুমি ইসলামের বিরুদ্ধে এই বাংলাদেশে আগামী নির্বাচন হবে ইমানদার আর মোনাফেকের খেলা যাই ইসলামের পক্ষে ভোট দিবি তাই ইমানদার যাই ভোট বাইরে দিবি বোঝা যাবি তোর দৌড় মামলা খাসে খাইনি তোরা সেদিনে মাথা মারছে কি ভাইয়ের হাসি মামলা আছে দেখতা ও তাহলে আপনি গুচির মাছ আপনাকে আজ কাঁদো ভরে না চোদ্দটা মামলা আপনার বয়স কত সাতচল্লিশ ওই আমি জানি দাঁত দেখলি কবার করি হ্যাঁ হ্যাঁ আপনি মামলা খেতেন কমেন তো আমিও মামলা খেতে হুদুর হ্যাঁ এগুলো কত কর এই আপনাকে বগুড়ার মাসুদ না একটা কমিশনার এ খাটো করে মাসুদ একশো ছয়চল্লিশটা মামলা কি রে আমি বগুড়া সদরের মামলা দিয়েছে আমার তিনটে আমি মাহফিল করেছি পাবনা হেমায়তপুর দিয়ার কৃষ্ণ দিয়ার কেন্দ্রীয় মসজিদে আর এখানে সপ্তপতি আগে কি হচ্ছে আমি জানি না আমি আছি সবার পরের দিন সকালে আমার কাছে ফোন করে করছে জেলার নেতারা করছে আপনার নামে মামলা হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে ওটি হাজিরে দাও কথা বুঝছেন আমার বাড়ি ষাট কিলো দূরে আর আমার নামে মামলা মামলাতেছে কেউ কিছু করেনি ওই জুলহা যোগ এখানে আনবো ওর পাওয়ার দড়ি লিগে টানিয়া সিস্টে শাস করব আমি গত চার দিন আগে ঠাকুরগা মাহফিল করেছি বালিয়া ডাঙ্গি বিহারের রাজ্যের পার্শ্বে ভারতের কাছে সভা করেছি দেড় লক্ষের মতো লোক আমি ওখানে বলেছি ওই ওই সবার গতবারে ইনি ছিলেন বক্তা আমার এই ছেলে ছিলেন বক্তা ওখানে এক চেয়ারম্যান যাহা বলেছে সাইদির কথা নির্বাচনের কথা তখনই এনাক কে অধিকার দিছে আপনার কথা বলা রাজনীতির তখনই এনাক ধরে চলে গেছে আর ওরা প্যান্ডেল ট্যান্ডের ভাঙ্গের ওকে গলা কলার ধরে দশ হাত খিঁচড়ে নিয়ে গেছে আমি যা শুনেছি যখন এই কথা আমি বলি ওই আনামলক মোবাইল করে নিয়ে আসো ওক দেখম তারপরে বক্তৃতা তাড়াতাড়ি আমি বাড়িতে চলে এলাম পরে ওটি আসলো বক্তৃতা শুরু করছি উটি কোনো বক্তৃতা হবে না জনসভা হবে আমি বললাম এই চেয়ারম্যান কথা আসেন কে হুদুরুই নাই ভারত গেছে কে গেছু গা এ গেছু গা তুই তুকলে ইসলাম কায়ম করমা মা কত শক্তি দেখে আল্লাহ জালিমে চিরদিন জীবিত রাখে না ক্ষমতায় রাখে না আমরা কাউর প্রতিশোধ নেব না আমরা ওদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে এদেশে ইসলাম কায়েম করতে চাই চুরি করলে হাত কাটার আইন থাকবে জেলা করলে পুরুষের কোমর মহিলার সেনাবন্ধকারে দেওয়া আদলা পিকেটির দেয়া একটা বিচার যদি করা হয় বাংলাদেশে কোনো দিন জেলা করার সাহস পাবে না চুরির যদি হাত কেটে দেওয়া হয় একটা চোর চুরি করবে না কথা ঠিক না দুর্নীতি করবে না কারণ মসজিদের ইমামকে এমপি বানাতে হবে মসজিদের ইমামকে চেয়ারম্যান বানাবো মসজিদের ইমামকে পৌর মেয়র বানাবো আর এতে যে কোনো দিন চুরি হবে না আপনাকে এইরকম নেতৃত্ব চান এই দেশে সৎ সৎ লোকের শাসন আল্লাহর আইন ছাড়া কোন দিন শান্তি হতে পারে না দেশে যদি জিব্রাইল প্রধানমন্ত্রী বানান আইন যদি আল্লাহর না থাকে এই দেশে সুদ বন্ধ হবে না হবে ভাই ভাই হবে তাহলে আপনারা কি চান সুদ বন্ধ হোক হ্যাঁ যারা সুদ খায় সুদ দেয় এদের ইমান থাকে না আল্লাহ করেন বলছেন আমানু রে বা ইমান দ্বারা সুদ খায় না ইমান থাকে না আচ্ছা কত তো করে বাই সারলে ওদু থাকা আচ্ছা ভাত রোদা থেকে ভাত খেলে দুপুরে রোদা থাকা নামাজের শুরু হতে ফাতে পড়িছেন পরে আপনার ছেলে করছে আব্বা উত্তর পাড়ার মোদাম মেলামা করে গরু ধরে খরচ দিচ্ছে তখন নামাজ ওর থেকে করছেন বাবা ওখানে দেরি করে আমি নামাজটা পড়ি এই নামাজ থাকবে তাহলে আপনি অজু ভঙ্গের কারণ দেনলেন রোজা ভঙ্গের কারণ দেনলেন নামাজ ভঙ্গের কারণ দেনলেন ইমান ভঙ্গের কারণ করলো না কেমন জীরা সুদ আগে বন্ধ করা লাগবি দুই চার অক্ট নামাজ যদি বন্ধ হয়ে যায় তাও ইসলাম কায়েমের কাজ নামাদের চেয়ে বেশি ফরজ ওহুদের যুদ্ধে হজরত আনহু উনি দিন কায়েমের যুদ্ধে বাদ দিয়া উনি রসুলের হুকুম নিয়ে বিবাহ করলেন রাত্রিতে বাসর শয্যা উদযাপন করলেন ভোর রাতে গোসলখানায় গেছেন কে যেন এসে মদিনার গলিতে বলছে কুতিলা মোহাম্মদ ইসলাম পরাজিত পথে কে আসো মদিনার ঘরে বাইরে করবারি নিয়া ইহুদের ময়দানে হাজির হও যুদ্ধে নিমর্জিত হও যদি কোন আল্লাহ হজরতে হানজালা হাম্মাম খানার থেকে এই আওয়াজ যখন কানে শুনতে পাইলেন প্রাণে স্ত্রীকে বললেন ও যে স্ত্রী আমাকে গোসলার করার সুযোগ নাই তুমি তাড়াতাড়ি করে তরবারি দাও যুদ্ধের পোশাক পরিয়ে দাও আমি ওহুদের ময়দানে যাব ওনার স্ত্রী বললেন পানের স্বামী আপনাকে তরবারি যুদ্ধের যুদ্ধের পোশাক পরিয়ে আপনি তারপরে ময়দানে যান আমার আপত্তি নাই উনি বললেন আমি গোসল করতে গিয়ে নবী যদি শহীদ হয়ে যান নবী যদি ইসলামের পরাজিত যদি তার সামনে হয়ে যায় আমার কেয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে ও গোপানের স্ত্রী তুমি বাধা দিও না তরবারি দাও আমি গোসল করব না ফদরের নামাজ পড়ব না আমি চলে দেব জিহাদের ময়দানে জোরে কন্যা হা হাবা আমার ভাইয়েরা তরবারি দিলেন স্ত্রী যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন ওহুদের ময়দানে গিয়া সাথে সাক্ষাৎ না করে যুদ্ধের ময়দানে নেমে পড়লেন তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন মদিনায় খবর চলে গেল হান্দালার স্ত্রী তোমার স্বামী শাহাদত বরণ করেছেন উনি জানতেন নবীর জিহাদে যদি কেউ শহীদ হয়ে যায় রক্তাক্ত অবস্থায় তাকে মাফুন করে দাফন করে আমার স্বামীর উপরে গোসল ফরত ছিল আমার স্বামীর উপরে নামাজ ফরত ছিল কিন্তু গোসল করে নাই নামাজও পড়ে নাই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে আমি দেরি করব না উনি চলে গেলেন হুদের ময়দানে নবীর কাছে গিয়ে বললেন ইয়া আল্লাহ আমার স্বামী হান্দালা শহীদ হয়েছেন তার লাশটা আমাকে দিয়ে দেন আমি তাকে গোসল করায় দেব তার ফরজ গোসল করা বন্ধ আছে নবীজি বললেন স্ত্রী আমার সাথে তো তার দেখা হয় নাই কখন সে যুদ্ধে আসলো আমি তো তাকে নিষেধ করেছিলাম বিবাহ করার পারমিশন দিয়েছিলাম সে যুদ্ধের ময়দান এসেছে আমি জানি না হামদালার স্ত্রী বলি ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম করে বলছে উনি এসেছেন আল্লাহর নবী আবু বক্কর উমার ওসমান হজরত আলীকে বললেন তোমরা বহুদের ময়দানে কতজন শাহাদত বরণ করেছেন তাদের তালিকা তোমরা তৈরি করে একত্রে সাহিত্য করে দাও দেখা গেল জন সাহাবির লাশ এক কাতার বন্দি করে শুয়ে রেখলেন আর রসুন তাদেরকে চেহারা দেখছেন কে কোন সাহাবি জন সাহাবীর চেহারার দিকে তাকিয়ে দেখেন হান্দালার লাশ নাই উনি স্ত্রীকে বললেন ওগো হান্দালার স্ত্রী তোমার স্বামী হান্দালার তো লাশ আমি দেখি না উনি বললেন অল্লাহ আল্লাহর কসম নিজের হাতে তরবারি দিয়েছে যুদ্ধের পোশাক দিয়েছে রসুল আল্লাহ আপনি দয়া করে দেখেন কোথায় আমার স্বামীর লাশ আল্লাহর নবী একবার শহীদদের দিকে তাকালেন আর একবার আরো আজিমের দিকে তাকালেন আল্লাহ তালা জিব্রাইলকে বললেন অঙ্কু জিব্রাইল মুহূর্তকাল দেরি করে না আমার আরশে আজিমে কম্পন শুরু হয়ে গেছে রসুল আমার আরসের দিকে তাকিয়ে খবর চায় তাড়াতাড়ি করে চলে যাও ওহুদের ময়দানে গিয়া আমার রাহাবিবের কানে কানে বলে দাও বলে দাও যে হানদালা ফরজ গোসল করে নাই তিন ফরজ তরফ করেছিল যে হান্দালা ফদের নামাজ পড়ে নাই দুই ফরজ তরক করেছিল পাঁচটা ফরজ তরক করার পর আল্লাহর আইন কায়েমের জন্য যুদ্ধের ময়দান এসেছে যদি ওই দিন ইসলাম যদি বিজয় না হতো মদিনার ইসলামী রাষ্ট্র ভেঙ্গে ফেলে দিত এই কাফেরেরা জোরে বলুন ঠিক কিনা আল্লাহ বললেন জিব্রাইল যাও যে সাহাবি গোসল করে নাই নামাজ আদায় করে নাই ওই সাহাবি শহীদ হয়েছেন আল্লাহর পছন্দ হয়েছে ফেরেস্তা দিয়া ওহুদের ময়দান থেকে চতুর্থাশ মানে নিয়ে এসে হাউজে কাউসারের পানি দেওয়া গোসল করা দিচ্ছে জোরে কন্যা আমার হাবা বদরের যুদ্ধ সতেরোই রমজান যুদ্ধের ময়দানে কবি কে আল্লাহ জানিয়ে দিয়েছেন সমস্ত সাবি রোজা ছেড়ে দিতে বলেন তারা রোজা ছেড়ে দিয়ে খেয়ে শক্তি নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধ করবে কাফেরা ওনাহারে থাকবে না তারা খেয়ে শক্তি নিয়ে আসবে কেন আপনার এই তিনশো তেরো জন সাহাবি না খেয়ে যুদ্ধ করবে খবরদার এই যুদ্ধের এই রোজার সে সবচেয়ে দামি আবাদত আল্লাহ রাইন চালু করার যুদ্ধ ওটা হলো তরবারির যুদ্ধ আর বাংলাদেশ হলো ভোর যুদ্ধ ঠিক জুম্মাত করতে কি হয় এটি খুব ক জুম্মার কমিটি বদলানোর কথা কথা ধর্ম উপদেষ্টা খালেদ হাসান কয়নি ভাই যে মসজিদ কুমিটি কমিটি আলিমা দিয়ে তৈরি করেন কিন্তু ওই গাঁত মৌলুবি পৌঁছে যাচ্ছে একটা মিটিং মৌলুবি করো ডাকে না কদিন বার রাত্রে লিদি লিদি মিটিং করে সকালে জুম্মত করছে আমরা মসজিদের কমিটি তৈরি করছি অমুক সভাপতি অমুক হচ্ছে সেক্রেটারি উনি সদস্য আমরা কয়জন মিলে মসজিদ চালাচ্ছি তোরা আসিস আস না আসিস না কত কনে রে ঠিক মুটি ঠিক রে পাগল আল্লাহ করানোত কুমিটি তৈরি ভাই সুরা তোবার আঠারো নম্বর আছে আপনার বাড়িতে পরে দেখবেন কালি আদর্শ মার্কেট নাই আদর্শ লাইব্রেরি নেই ভাই বড় মসজিদের পশ্চিমে গেট তিনশো সত্তর টাকা দাম একটা কোরআনের তর্জমা নেবেন নোয়াখালী রায়পুর থানার ভাইস চেয়ারম্যান ভাইস প্রিন্সিপাল নুরুর রহমানের অনুবাদ আশাব আলী থানবের এই তর্জমা প্রত্যেকটা মানুষের তর্জমা পড়া একবার ফর্জা আইন তিনশো সত্তর টাকা দেয় বাড়ি গিয়েছে প্রতিদিন পাঁচ হাজার করে পড়লে তিন বছরে পুরো কোরআন অর্থ পড়ার খতম হবে আপনি এগুলো না করে আপনি যখন ট্রা করতে বস্তায় ঘুমের সাড়ে বস্তা নামাচ্ছে বড় বড় ব্যবসায়ীরা তো অনেক খিলের বসে আছে এক বস্তা থয় এক খিলাল ওটি দেয় উনি আবার এক বস্তা দেয় আর এক খিলের দেয় কি বুদ্ধি আর উই উই বড় গলা খিলাল গনে কিন্তু কোরআনের আয়াত গনে না এ কথা কর মসজিদের ইমামরা যদি কি কয় এ বউরা শহরের আমার মাথায় ইসলেন না কে ভাই আপনি কোন জুমার নামাজ পড়েন ওই জুমায় একদিন শুক্রবার আমি আসবো হ্যাঁ সত্যি তো আচ্ছা দেখুন মন শুনেন প্রতি মাসে আমি চার মাস হলে প্রোগ্রাম করি পার্ক মসজিদে বাড়ি থেকে আদান দিতে আমি আসি আচ্ছা পার্ক মসজিদে এক ঘন্টা লেকচার দিই ওখানে বস্ত ফাবিয়ার অনেকগুলি প্রভাষক থাকে প্রিন্সিপাল থাকে জোরা মাদ্রাসার ডোমন পুকুরের এই বড় বড় আলিমেরা এই অদমের বক্তৃত শুনে কয় সব জুম্মা আপনার যাওয়া লাগবি এখন কমিটির সাথে আমার দেখা নাই আমি কেমন করে যাও বক্তৃত আমাকে তো চেনে না কবে তোর পিচ্ছি তোর বাড়ি গুন্ডি কিন্তু ওটি আমাকে খালি একবার খাড়া করে দিবেন সেই দিনই জুম্মার মুসুল্লি কবি এইবার কাম হচ্ছে এটা কোন মাই না ভক্তিটা করতেবে এই দেশের সব মানুষ নষ্ট করতেছি আমরা মসজিদের ইমামেরা এই কথা কলি ইমাম আমার উঠে বাজায় பகর তে তুই খেবলি আমার কি হবে আল্লাহ যদি খুশি থাকে এই মতবা কিริ হাই হাই সবুন আছে 5 মিনিট লাগবি প্রত্যেকটা মসজিদে যদি একই ভক্তিটা হয় এই এই মাটি ডালিন মসজিদের মুক্তাদিরা যখন ওই বারো ওই পারদা ওই পৌরসভার ওইটা একটা মসজিদ নাই ওই মসজিদের মুক্তাদের সাথে দেখা কবি কে বা তুর কেটে কী বক্তি দিল করছে খালি আল্লাহ রাইন তোর উঠি কই উঠিও আল্লাহ রাইন হি জামাতের একটা লোক যদি ওটি না যায় পরিচয় দেনা না নামও লেখা না আর পিতৃরে লাকুটির দিকে দুধ বেড়ায় তার কথা সাংগঠনিক সম্পাদক খালি নাম দেয়নি গতবারে এই ষোলো বছরে নাম খালি এক গ্রুপের তাতে মুঠ হ্যান্ডেল আবার ফিরে সাবার লাগিয়ে হাইরে লাকর টিপলে দুধ বেড়ায় গরম আছে কয় হুজুর দেখে শুনে কথা করবে তখন আমি তাকে দেখি মাথার চুল উঠতে পাওয়া পর্যন্ত ধর্মের কোনো চিহ্নি নাই তখন আমি না পারে কই ভাই কোরআন শরীফ দিচ্ছি এটা দেখে দেখে আমাকে কয়া দেন আমি শুনে শুনে কম পাশের দিকে আর নাই হ্যাঁ কি দাফোটা ছিল আল্লাহ মারে কে মারি আল্লাহ কথা কইয়া কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে এই সবাই ঠিক করলেন না গা এই যে এতক্ষণ চার্জ দেন তাও চার হয়নি এই ভাইয়ের একটা চব্বিশ ভোল্টের ব্যাটারি আছে বারো ভোল্টের আপনি যখন চার্জ তখন দেন ভাই তিন দিন পর ব্যাটারি দেয় না আপনি জালিবের লিবের কাছেন কে ভাই হচ্ছে চার্জ হতে আপনি কন্নি ভাই দেখে দেন তো বড় একটা তার এই ব্রয়লার ধরিছে আর এই ব্রয়লার তারা কুমড়ে লিয়েছে ইঙ্গে খালি টান দিয়েছে তখনই ব্যাটারি কথা প্রাথে কথা রে ব্যাটারি কি কছে কারণ ব্যাটারি নিজেই খয় দিল আমি ফুল চার্জ তাহলে এই যে সুন্দর থেকে আসরোৎ থেকে আপনাকে চার্জ দিচ্ছে এই নবীর এই গানটা কয়া একটাবার সকলে জিউ ছেড়ে দেয়া ঠিক উচিত আছেন না ভাই তাহলে বোধা যাচ্ছে পেলে ঠিক নাই আসেন নাই মিশাই খেলে পাগলাম। নবীজির কথা কয়া নবীজির কথা কয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজে গড়ার কাজে শত দন্দ মনেবাদে ঠিক এই এক ঘন্টা যতদিন মসজিদগুলিতে শুক্রবারে লিল্লাহ তাকবীর আল্লাহ আকবার ধ্বনি উচ্চারিত না হবে মসজিদের মধ্যে ততক্ষণ বাংলাদেশ ইসলাম কায়েম হতে পারে না ঠিক ওই যে উই কইতে গলি ইমামী তাহলে আবার নতুন করে নিয়োগ দমু যা হয় কি কথা ঠিক কিনা নবীর কথা শুনতে ভালো নবীজিরা দর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল বলেন তিনি হলেন আল্লাহর রসুল এমনটা কি সাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে কি ফুটি দেখছেন এনা পানি বার তোরা তোর গহনা দিন ফু রাইয়া গেল তোর গহনা দিন ফু রাইয়া গেল যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় মাটি ঠিক কি না মরবেন না কে কে হাত তোলেন দাও মনে করছেন ওই ভাই পাগলা মাজার আর ওই নামাজ ঘর মাজার মাটি দিলি বুঝে আমি জান্নাত যাবো অধুরা মাস ঢুকাবি মেলা হাজি মক্কার থেকে হস করে আছে আমার সাথে আঠারো সালে গেছি আমার কোচ হুজুর আপনি মক্কা মদিনার মাটি লেছেন কে মাটি কি কর্ম কোচে মক্কা মদিনার মাটি কবরের মধ্যে এই মুহূর্তে একটা ওই মুহূর্তে একটা দিলে আদাব হবে না আমরা এক সরতর তোর দাঁত ফেলে দেবো বদমাইশ আরে মক্কাত কাপের আবু জেল শুয়ে আছে ওর আগুন কপ আগুন জ্বলিচ্ছে কথা কথা ঠিক না মক্কা দাবু দিল সাইবা মুগিরা দুনিয়ার কাফেরার শুয়ে আছে আগুন দলিত্রে মাকবারাতুল মালা হযরত খাদিজারই দিল তলা আনহা যেটি শুয় আছেন ওটি এখনো শত শত কাফের কবর আছে এই দুনি মাকবারাতুল মালা কোয়া লাগবি ওখানে জান্নাতুল মালা বললে গুণ হবি একমাত্র কবরস্থান জান্নাতুল বাকি রসুল বলছেন কিয়ামতের দিন সত্তর হাজার মানুষ এই জান্নাতুল বাকির থেকে আল্লাহর জান্নাতে যাবে বিনা হিসাবে আল্লাহ এই আপনার বগুড়ার নাম যা বগুড়া বড় মসজিদে বিসমিল্লা কোলস্ট্রিট আসিল জানেন কোলস্ট্রোর কাপড়ের দোকান তোরাবালি উনি আমার মজন তোফাজ্জল হাজি আমার মহাজন আমি চব্বিশ বছর কাপুরের দোকানদারি করছি যেদিন থেকে তিন জোড়া স্যান্ডেল একই দিনে নিউ মার্ক থেকে নতুন স্যান্ডেল হারাছি ওই দিন থেকে আমি দোকানদারি বাদ দিছি ও আজ করে এই যতদিন ইসলাম কায়ে না হবে চোরের হাত কাটানো হবে ততদিন দোকান করব না করব না সেই তোরাবালি মানি হস নিয়ে যাচ্ছিল উনি মদিনাত অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন ওনার কবর আমি খুঁজে পাইনি গোটা দান্নাতুল বাকি ঘুরে ঘুরে জিয়ারত করছি পনেরো জন হাজিলে সকলে করছে হুজুর আপনি বাংলাদেশ থেকে আছেন এত জায়গা জিয়ারত কে মানে এটি আমার মহাজন শুয়ে আছে এই মহাজনের কবর কোনটা আমি জানি না তো সারা ধান্না বাকি ঘুরে ঘুরে মনাজাত করছি ময়না না মক্কা কাফের শুয়ে আছে তুই ওই মাটি নিয়ে আছে এই সুদে টাকা লাগিয়া ওই হস করছে তাগি দিচ্ছে ওই কব্বর মধ্যে দিলে ওর আরো আজাব ভাববি তুই না পাক মাটি পাক মাটি তুই সারা দেবন কোন দল করলু কার পক্ষে কোনটি টাকা দিলু কার সাথে তলে তলে কথা বলু এই কয়া মোর দল করলু অথচ মরার পর করছে বিসমিল্লা মিল্লাতে রসুলিল্লা তোর ইমাম যদি তোর বাটাম না ফাটায় আমি কি করছি ওই ইনাম কর তিয়ামদিন এক সাইড করবি আল্লাহ কবি যে এরক যারা যারা কব্বর মিথ্যা কথার দোয়া পড়ছেন এরক ভেন করে দিত তখন ওরক কবি মেলা মুক্তাদি হুজুর আপনি বলছেন গা খারা আছেন গা করতে পারে আমাদের বিচার বলে পরে হবি যে তোরা যা কে কে সব বিচার করছে আমরা ওদের দোয়া পড়ছেন বিষ মেলেওয়ালা মিল্লা তে তে ওই কোন দল করেছে সেই দলে নাম লে বলে থোয়া লাগলে হয়নি তেহানিয়া যে নবীর দলের তোলো তুলো মিছা কথা হচ্ছে সে বিচার বলে পরে করবি ওর বাতাম ফাটাবি ওর পাগলের লাগান বড় মুক্তি যুক্তিবাদী বড় ফির সাহেব দেয় জানা করে নিচ্ছে অথচ ওর চারটে বেটা একজনও নামাজ পড়ে না বাপ বেনামাজি বেটারা অনামাজি বাব বানামাজি বেটার ওনামাজি মানে কি দুই গুরুর সমান এখন এই বড় মুক্তি গলি এসে জানাজাত খাড়া করে দেছে চার বেটার মাথা টুপি নিয়ে নমস্ত পরেনি গামছা মাথার দেয়া জানাজাত খাড়া হচ্ছে মনে মনে করছে যে মর্দক জানাজাত ইমামউদ্দিন দিছি বাপ জান্নাতত গেছে আল্লাহ করছে তোর মাথা ঠিক আছে কে রে নবী জানাজা করছে আবদুল্লা উবাই নবী নবীর পাশের মুক্তাদি মসজিদে নবী জিটি নামাজ পড়লে এক রাখাতের দাম পঞ্চাশ হাজার রাখাত আর মক্কাদ নামাজ পড়লে এক রাখাতের দাম এক লাখ রাখাত সেই মুক্তাদি আল্লাহর নবীর গাঁত যুব্ব ছিল সেই নবী দানাদা করছে নবী দোয়া করছে সাবিনা মার রতান সুরা তৌবার আট আশি নাম্বার আয়ত আল্লাহ কছে। হুজুর আপনি তিন যে কঠিন মাপ করেন মাপ করেন সত্তরবার বার কোলেও সাবিন মাররতান ওই আপনার দোয়া কবুল করা হবে না হবে না হবে না লাখসার शहद 2 টাকা 2 টাকা 2 টাকা ঠিক নবীর দোয়া ফেল করতে রে আর এগুলা আতা মনসিদের দোয়া ल्या ওই নামাজ পড়ার ভাই বাগলা শুইয়া নাও লাগ নাই কথা বল আপনি ঈমান নিয়ে মরবেন কোরআনের रास्ते قائমের কথা নিয়ে মরবেন করো তো আর পারত যদি আপনার মাটি দেয় ফতালি বাদার বিরিদের দোকনে ধারত ওটি আপনি জান থাকবে তো থাকতে এই কথা কোন কথা একটা মুন্সি কথা মাংলাতে নামাজ করে থাকা ইমনি আটা দিকে ওটি ওটি শিলে দেবে পাগল আমাকে যত কবর আছে ওই কাটার আড়ার মধ্যে থুজি বরং তো কেউ যাচ্ছে না কথা ঠিক কিনা কত সুদারু মদারু জুয়ারু এগলা মোটেই ওটি ঠিক লেগেছে এর কি অবস্থা হচ্ছে জানেন আপনি আপনি মানলে মরবেন আল্লাহর কাছ কথা মানবেন আল্লাহর হুকুম মানবেন আপনার ছাড়া বলে সব গুনাল্লাহ মাফ করে দোরে কর দেখ কিনা মাফ করবে কিনা আল্লাহ কোরানে বলছেন ইন্নাআল্লাহ হাইউ হেবগুল্লা ইউ ক তিলু নাফি সাবিলিহি শবান কান্না হুম মারসুদ জোরে কর নাল্লা হতর আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যিনি শীষে ডালা প্রাচীরে নেয় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করে জোরে কোন আল্লাহ আকবার আল্লাহ তালা আমাদের সকলকে আমি যে কথাগুলি বললাম একটু অরিজিনাল আল্লাহর কথা বললাম কথা ঠিক কিনা খাঁটি সর্ষার তেল কি সর্ষার তেলের দোকানদার শীত আলে বেদার আর গরম ভাতে বিলাই বেদার আর হক কথায় ইমানদার বেদার আমি হক কথা বললাম এই দিন আপনারা আমার রাগ করবেন না আমি আপনাদের জেলার সন্তান আমি আপনাদের বাড়ির সন্তান আমার ইচ্ছা এই আপাতত বগুড়ার মানুষ হোক জানে দম দম এর আমার এটা আমার গ্রামের খেলা কি যদি আমি ব্যাগে থাকি আমার গ্রামের পক্ষে আমি যদি ওই পক্ষে তা ব্যাগ থাকি যদি আমার গ্রামের গোলের দিকে বল চাপে ওটি থেকে দৈরে যা বুক পেতে দেবো ভুল হবার তো না এই বগুড়াতে কতকগুলা আমি নিজে ষোলো জন ইয়া সত্তর জন বক্তা তৈরি করেছি এই বগুড়ার মাটি এই যেগুলো সোনার টুকরা এগুলা যখন বড় হবি না বাংলাদেশের মোট জানার বক্তা আমার ঢাকা সেদিন ধরে কছে। যে আপনারা বগুড়া পাচ্ছেন কি মোট বক্তাকে একখান্তি করছেন আমি তুর্কের ভাত চাষ কর্ম তুই হাফিদার আড়াই লাখটা কেমনি লিস্ট দেখি তো বগুড়ার সাথে ঢাকার যুদ্ধ আগামী তিন দুই তিন চার ওই সেন্ট্রাল মসজিদে সেন্ট্রাল মাঠে আপনাকে এই খেলা দেখালে কি রাজি আছেন রাজি আছেন কারা কারা দু হাত তুলে দেখান লিল্লা হে থাকবে নারায় থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমাদের চেষ্টা সাধনা কবুল করুক আমার গলা তো গেছিল আল্লাহ তালা শেষ সময় সেই ক্লিয়ার করে দিয়েছে আমি আল্লাহ গোটার সময় বলি যে আল্লাহ তুই কথা কমা যাচ্ছি তুই গলা আমার এই পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত প্রতিদিন চারটে করে সভা করছি তাহলে গলা থাকবি পঁয়ষট্টি বছর বয়স ভাই দোয়া করবেন এখনো এটি বাড়ি দিলে সিলভারে লাগান বাজে আর এই দেখলে কয় বছর বয়স আছে আপনার এসএসসি কোন পার কোন শোনে চুরানব্বই এসএসসি আর আমি ছিয়াত্তরে দুই বছর এই হোসনিয়ারা ওই পুরুষর থেকে মেয়ে হয় এই ছিয়াত্তরত আমি এসএসসি পাস দাখিল পাস করছি আর হোসনে আরা সেই বছর ওই ভার্সিটিজ পরে মরদোর থেকে মেয়ে হতে এমন কোনো জায়গা নাই যেটি হোসনে আলার জায়গা নাই আর আমি মরির চিরে সাইকেল পেলে এমন কি মরদ নাই যে হুজুরে একটা গাড়ি কিনে দিই তাই দিবি কচ্ছ ওই মরুক একবার এনে হেলিকপ্টার লিয়া এই এতিয়াতে কি গাও এর উলিয়ার বান্ধি কি এই যে আপনাকে নামাজ ঘর রতন নামে একটা ভুসির দোকানদার আছে ও উই আমাকে নিয়ে রেস্টুরেন্ট ছিল হেলিকপ্টার আপনাকে নিয়ে যাবো এখন থানাত গেছি করছে হুদুর অনুমতি নাই তারপর ডিসি অফিসে করছি অনুমতি নাই কেন আমি আনা হেলিকপ্টার দাম তোর অনুমতি লাগি মানা পরে আর হলো না পরে আমার খুব একটা শখ জীবনে একটা আমার হেলিকপ্টার ধরতম যে যাচ্ছে লাল লালমনি হাফ দামো দেখি তো কে মানা করে লালমনিয়ার কোচি এক টাকা আমি নেব না তাও হেলিকপ্টার চর্ম এই কয়েক চার পাঁচজন চর্ম চার পাঁচজন আর দোয়া করবেন আল্লাহ যান আমাকে সুস্থ রাখে আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখে মা বোনের যারা আছেন আমার জন্য দোয়া করবেন আমি বলছিলাম হজরতে জিব্রাইলকে আল্লাহ কি বললেন যে কোথায় গোসল করে দিচ্ছে চতুর্থ আসমানে আরো সেলাই চতুর্থ আসমানে আল্লাহর ফেরিস্তা জিব্রাইল নবীদের কাছে আনলেন আশার পরে বললেন হুদুর মুন খারাপ করবেন না ওনার স্ত্রী যে আবেদন দিচ্ছেন আবেদন সত্য আপনার সাথে দেখা হয় নাই ভদ্রত হানজালার লাশ চতুর্থাশ আসমানে হাউজে কাউসারের বানিয়ে দেয়া ফেরিস্তারা গোসল করা দিচ্ছে ই আর সুন আল্লাহ অল্প ক্ষণের অহুদের ময় তার লাশটা পৌঁছে যাবে পৌঁছে দেওয়া হল রসুল বললেন ও গো আমার সাহাবিরা তোমরা একটু হানজালার মাতার চুলটা আমাকে একটু দেখাও জান্নাতি কাপুর দিয়া কাপুন পরা দিয়ে যে দরি কর আল্লাহ আকবার জান্নাতি পোশাক নিয়া অহুদের ময়দানে যখন রেখে গেল সাবারা মাতার মোরক খুললেন খোরার পরে দেখে রসুল চুল দিয়া হাউজে কাউসারের পানি টস টস করে ওহুদের ময়দানে পড়ে যাচ্ছে আমার ভাইরা কোনো ফতুয়া লাইনি যে গোসল করিনি যুদ্ধের ময়দানে থামো নামাজ পড়িনি যুদ্ধের ময়দানে থামো করছে আর এখন বাংলাদেশ দরুদ পড়ছে পড়তো কেউ করছে দরুদ ইব্রাহিম পড় কেউ করছে এটা পড় তুই আল্লাহ মাসাল্লাহ্লা কলু কে তুই হাত হেঁটি বাঁধলু কে এটি বাঁধলে আরে তুই হাত ছাড়িয়া দে তাও তুই ভোটটা ইসলামের পক্ষে দি কথা কি ভাই কথা বল না গেলাম হ্যাঁ হাত দে ভোটাই দে মক্কার দ্বারা হৎকারে গেছে মেলা হাতি বান্ধে না আবার নামাজ পড়তে দিদি তাকাচ্ছে এখন পর একটা দাম যুবক মানুষ যদি এক দাম বুড়া মানুষের সৌত্তর সেদার থেকে বেশি এই মূলগুলা ইসলাম বুঝাতে সারাকান্দিন নদীর মধ্যে সত্তর জন বক্তাকে আমি নিজে নিয়ে গেছি সত্তর জন বক্তা সারাকান্দি নিয়ে চরের মাঞ্চক ডাকে শোভা করেছি ওটি বল খালাছি ওটি দড়ি টানাটানি করে এরপর একামতের দিনের বক্তৃতা বুঝাচ্ছি আগামীতে আপনাকে আমার টাকা দেওয়া লাগবে এর করলে একবার রেলে আমরা যাবো অনেক দূর যা ওটি পাথারের মধ্যে নামে স্টেশনে এর আবার একামত দিনের বক্তৃতা শেখাবো এর করে যদি তৈরি করা যায় ইসলাম এমন একটা কোম্পানি এই কোম্পানির এক নম্বর রিপ্রেজেন্টেটিভ নাই দেখে এই কোম্পানির মাল বাজারে চালু হচ্ছে না হ্যাঁ কথা বল এই কোম্পানিগুলার এই রিপ্রেজেন্টেটিভ দরকার আর শুন না যাদের অর্থ আছে টাকা আছে আলেমদেরকে টাকা দেন এরা ইসলাম জানুক বুঝুক আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সভাপতি সাহেব প্রধান অতিথি ভাই দোয়া করুন ভাই আমার ভাই ধন্য